আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আপনি যে ইমো অ্যাপস ব্যবহার করেন সেই ইমো অ্যাপসের প্রোফাইল পিকচারটি আপনি কিভাবে পরিবর্তন করবেন। তো ভিউয়ার্স, সেই বিষয়সমূহটি করার জন্য প্রথম দিকে আপনি ইমো অ্যাপসে যাবেন। ইমো অ্যাপসে আসার পর এর পরবর্তী আপনার যে ইমোর প্রোফাইল পিকচার রয়েছে লেফট হ্যান্ড সাইডে, সেই অপশনটিতে ক্লিক করবেন। এর পরবর্তী আপনারা পিকচার অপশনটিতে ক্লিক করবেন, এর পরবর্তী আবারও সেই পিকচার অপশনটিতে ক্লিক করবেন। ভিউয়ার্স, এখন বর্তমানে আমি যে ইমো অ্যাপস ব্যবহার করি সেই ইমো অ্যাপসের যে প্রোফাইল পিকচারটি রয়েছে, সো সেই প্রোফাইল পিকচারটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর আপনার যে ইমো অ্যাপস রয়েছে সেই ইমো অ্যাপসের যে প্রোফাইল পিকচারটি রয়েছে, সো সেই অপশনটি আপনারা দেখতে পাবেন। সেই পিকচারটি পরিবর্তন করার জন্য উপরে যে ক্যামেরার যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকনটিতে ক্লিক করবেন। সেই আইকনটিতে ক্লিক করার পর আপনারা এখানে তিনটি বিষয়সমূহ দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে ইমো অ্যাভাটার। সো ভিউয়ার্স, এখানে আপনারা অসংখ্য কার্টুন পিকচার দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার যেটি পছন্দ হয় সেই কার্টুনটিতে ক্লিক করলে, যেমনটি আমি এখানে একটি বিষয়সমূহ দেখাচ্ছি, জাস্ট আমি এই কার্টুনটিতে ক্লিক করলাম। উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই পিকচারটি আপনার সেই ইমো প্রোফাইলে অ্যাড করতে পারেন। ভিউয়ার্স, যদি আপনার কোনো পিকচার আগে থেকে তোলা থাকে তো সেই পিকচারটি অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেষ অংশে চুজ ফ্রম অ্যালবাম, তো সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার পর আপনার যে পিকচারটি এখানে শো করবে। তো ভিউয়ার্স, আমি আগে একটি পিকচার তুলে রেখেছি, তো আমি সেই বিষয়সমূহটি মার্ক করে দিচ্ছি। তো আমি এই পিকচারটি আমি সিলেক্টেড করে দিচ্ছি। স্টোরিতে আপনি যদি শেয়ার করতে না চান তখন সেক্ষেত্রে আপনি ক্যান্সেল অপশনটিতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্যান্সেল অপশনটি ক্লিক করেছি। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভাটার আপডেট। তো ভিউয়ার্স, এখন আপনারা এখানে নতুন পিকচার সংযুক্ত দেখতে পাচ্ছেন। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।